কত যাচ্ছে নি গরুটা এত সাইসি হ্যাঁ সাইসি তো বাবা এই গরু আমাদের কিনা সব লাখের উপরে আচ্ছা আচ্ছা দাম করছে টুকো অনেক কম দাম করছে আচ্ছা সাদা দাম বলবো না বেচা দাম বলবো না আপনি মনে করেন এমন দাম বলেন যে এই ভিডিওর মাধ্যমে মানুষ আসবে এবং আপনার ফোনও দিবে চাই হ্যাঁ এমন দাম বলবেন আসসালামু আলাইকুম আপনারে দেয়াবো আপনারে দেয়াবো আপনার নাম কি কৌসার হ্যাঁ কৌসার 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 এই গরু কি আপনার হ্যাঁ আমার তো কয় টাকা হচ্ছে গুড মর্নিং গাইস সো গাইস কি অবস্থান কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো অ্যান্ড তোমাদের ভাই আসিফ জিও অনেক ভালো আছে তো এখন বাজে হলো সকাল 10:40 তো আমি গুড মর্নিং বলছি তো আজ হলো শুক্রবারের দিন আর 10:40 বাজছে তো আজকে আমি যাবো হলো 13 খাতা আই মিন জেলখানা ঘাট নদীর উপারে আমি শুনেছি সেখানে নাকি একটা বড় গরুর হাট বসে তো আমি ভাবলাম আমি আজকে একাই আসি আর আমার সাথে আজকে কেউ যাবে না তো ফার্স্ট টাইম একা আর কি ব্লগ করব তো আমি যখন আজ একাই ব্লগ করব তো ভাবতেছি কেননা বের হয়ে যাই ঠিক আছে যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি আমি আসতে পারবো আর আমি আমার ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের ভিতরে স্ট্যান্ড মাইক্রোফোন আছে ওইখানে যাই তারপর আমি সেট করব তো যাইতে যাইতে বেশ সময় লাগবে কারণ প্রথমে যাইতে হবে জেলখানা ঘাট তারপর নদীর ওপার হইতে হবে এরপরে ওইখানে যাই আমি একটু শিওরলি হইতে হবে যেহেতু আমি শিওর যে আজকে গরুর হাট আছে বাট তাও আমার আরেকটু শিওর হইতে হবে কারণ আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে যেটা 8 মাস আগের ভিডিও তো অনেকে বলেছে যে আজ শুক্রবার আজ নাকি গরুর হাট আছে তো চলো বেশি দেরি না করে আমরা চলে যাই গরুর হাটে অনেক সাপোর্ট করতেছো গরুর হাট ভিডিওতে তো তোমাদের ক্ষেত্রে একটা কথা বলবো যারা যারা আমার এই ভিডিওটা অন করেছো ভিডিওটি সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করবা আর প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো করবে তো চলো যাওয়া যাক লেটস গো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র বিষ সো গাইস ফাইনালি আমি 13 খাদা ইখরি হাটে চলে আসছি তো দেখো তোমরা আমার ওই যে ওই পেশে ওই যে পুরা অনেক বড় হাট বলতে গেলে এখানে আর এখানে নাকি বাইরে থেকেও গরু আসে বাইরে থেকেও অনেক মানুষ আসে ঢাকা থেকেও গরু কিনতে এখানে আসে তাহলে তোমরা বুঝতে পারছো যে এটা কত বড় হাট আর আমি যেহেতু এখানে একা আসছি আজ তো আমার একটু নার্ভাস ফিল হচ্ছে বাট নার্ভাস ফিল হওয়া যাবে না অ্যান্ড কড়াভাবে ভিডিও করতে হবে অ্যান্ড তোমাদেরকে অনেক ভালো ভালো গরু দেখাবো আর আমি মনে করি হাপুর অ্যান্ড নোয়াপাড়া থেকে এইটা অনেক বড় হাট এবং অনেক গরু আছে এখানে তো এখানে যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি তো আরেকটা কথা বলি যে খুলনা থেকে জেলখানা ঘাটের এইবারে আসার পরে তোমরা বাসে উঠবা যেহেতু আমি একটু ভুল করেছি যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি প্রথমে ভ্যানে উঠছিলাম আমতলাই মোড় নামছিলাম আমতলা মোড়ে তারপরে ওইখান থেকে আর কি আমি 35 টাকা ভাড়া দিয়ে আসছি হলো এই 13 খাদা হাটে তো তোমরা যেটা করবা তোমরা ডাইরেক্ট জেলখানা ঘাটে আর কি এইবারে আসবা আসার পরে তোমরা ডাইরেক্ট বাসে উঠবা এবং বাসে উঠে বলবা যে 13 খাদা হাটে যাবো তো তোমাদেরকে নিয়ে আসবে তো যাই হোক আমি যেহেতু এখানে চলে আসছি তো আজকের ভিডিওটা কিন্তু অনেক জোশ হবে অ্যান্ড অনেক বম হবে তো চলো তোমাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাই গরুর হাটটা কত বড় তোমরা দেখে নাও এবং এরপরে আমরা জিজ্ঞেস করবো গরুর কত দাম এবং কি লেটস গো এটা কি আপনাকে গরু ভাই কোনটা কত যাচ্ছেন ভাই ও ভাই চাচ্ছে বিভিন্ন রকমের তাও মনে করেন এই যে ফার্স্টটা এই যে এটা এটা ৯৫ আচ্ছা আর এইগুলা এইটা এইটা 1,00,000 আর এই যে এটা ১,০০০ এই সবগুলো কি আপনাকে আচ্ছা কেউ যদি মনে করে এটা কি মানে কোন দিন বসে এখানে শুক্রবারে শুক্রবারে মানে সামনে শুক্রবারে আবার বসবে আপনি কি প্রতি শুক্রবারে আসেন আচ্ছা
আচ্ছা তা আপনারা যদি মনে করেন এই ভিডিও দেখে যদি আপনারা গরু কেউ কিনতে চায় তাহলে আপনারা পাবে কেমনি? আপনার নাম্বার দেওয়া যাবে? নাম্বারটা বলেন তো। 01 7 01 7 28 28 30 30 34 54 54। আচ্ছা ভাই ধন্যবাদ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো বাবা। কাকা এই গরুগুলো কি আপনার? হ্যাঁ আমার। তা কোনটা কি দাম যদি একটু জানাই দেন সবাই রে। বাবা এই গরু আমাকে কিনা সব লাখের উপরে। আচ্ছা আচ্ছা। দাম করছে একটু অনেক কম দাম করছে। আচ্ছা অন্যবার মতন সুবিধা আসছে না বাবা। মানে এবারে কাস্টমার কম। হ্যাঁ কাস্টমার কাস্টমার অনেক কম। হ্যাঁ অনেক কম। আচ্ছা আর আপনাদের হাটটা প্রতি শুক্রবারে বসে? হ্যাঁ প্রতি শুক্রবারে বসে। আচ্ছা আচ্ছা। তা আপনি আর কি বলতেছেন বলেন। বাবা আমি আর কি বলবো, যাতে ইন্ডিয়ার যদি না আসে তাহলে আমরা একটু বাইসে যাবানি। আচ্ছা আর ইন্ডিয়ার সরকার ছাড়িয়ে দে তাহলে আমরা শেষ হয়ে যাবানি বাবা, মানে পুরো লস হয়ে যাবে। হ্যাঁ লস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এমনি এই ফার্স্টে যে এই যে গরুটা এই যে এটা আপনি কত যাচ্ছেন? আপনি এমনি আনছিলেন কয়টা গরু? ও মানে চারটে আনছিলেন। ও মানে এখন আর কি শুরু হয়েছে? শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। এমনি কয়টা পর্যন্ত হাট থাকে? তা আজকে মানে সারা রাত থাকবে। সারাদিন মানে রাত পর্যন্ত 24 ঘন্টা পর্যন্ত আছে। আচ্ছা কেউ যদি মনে করেন এই ভিডিও দেখার মাধ্যমে সামনে শুক্রবারে আসে আপনারা এই মানে কোনো গরু যদি পছন্দ হয়ে থাকে তো আপনাদের কি কারো কোনো নাম্বার আছে? আছে। আচ্ছা যদি নাম্বারটা বলেন। 01 7 3 01 7 3 225 225 9329 9329। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আবদুল্লাহ। আবদুল্লাহ। আপনার? আমার নাম সাহেব আলী সত্তর। আচ্ছা তো এইখানে আসলে আপনাদের নাম্বারটা দিয়ে দিছি আপনাদেরকে। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে গেল গরু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা ভাই কোন জায়গা দিয়ে আসছেন? আমি আসছি গাজীরহাট থেকে। গাজীরহাট থেকে। আচ্ছা তো কয়টা গরু নিয়ে আসছেন এখানে? আমি আনিছি 12টা। 12টা? তা একটাও বিক্রি হয়েছে? হয়েছে। কয়টা? 5টা। যাক আলহামদুলিল্লাহ। তা এই যে গরু এক একটা তা কোনটার কত দাম? সাদাম বলবো না বেচা দাম বলবো না? আপনি মনে করেন এমন দাম বলেন যে এই ভিডিওর মাধ্যমে মানুষ আসবে এবং আপনার ফোনও দেবে চাই। হ্যাঁ এমন দাম বলবেন। ওই সাইডে তো শুরু করবো না, এই সাইড এই সাইড দিয়ে শুরু করেন। ছাড়বেন কত? 30 হইলে। আর এই যে লাল কালো একই দাম? 30। 1,30,000। 1,30,000। আর এই কালো কালারটা? হ্যাঁ এটা সাত আমার 25। 1,25,000। আর এমনি ছাড়বেন কততে? 15,000। আর এই যে এইটা আরেকটা যেটা দেখতে পাচ্ছ 62। হ্যাঁ এই যে হ্যাঁ এটা সাদা আমার থেকে 35, বিক্রি হলো 20। 1,20,000 বিক্রি। আর ওই একদম সাদা যেটা ওটে? হ্যাঁ ওটা বেসাদ আমার থেকে 125। আচ্ছা আচ্ছা। আচ্ছা যেহেতু সামনে শুক্রবারে আবার হাট বসবে তো এই ভিডিও দেখে যদি মনে করেন এই গরুগুলো কেউ কিনতে আসে তাহলে আপনার নাম্বারটা আপনার নামটা? বাদল। আচ্ছা ওজন কত হবে এমনি? ওইটা বুঝেন না তাই? আচ্ছা এমনি কত হইলে এটা ছাড়বেন কাকা? এটা কত হইলে এমনি ছাড়বেন? ১,২৫ ১,২৫ ১,০০ ১,০০ ১,০০০
হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছি হ্যাঁ এই গরু আপনাকে হ্যাঁ আমারে এই এটা কত আছে এই যে সাদাটা ওটা কালো সাদা হ্যাঁ ওটা সাইজ 35 35 আর এই কালোটা কালোটা 32 তো ওজন কত হবে এই যে ওইটা 120 120 এমনি কত ওজন হবে 6.5 মণ 6.5 মণ তাহলে এটা লাস্ট কত হইলে ছাড়বেন লাস্ট 110 হলে ছাড়তে পারি 110 আচ্ছা আপনার বাসা কোথায় মানে কোন জায়গা দিয়ে আসছেন হাটে পেরলি পেরলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কাকা আপনার নাম কি আমার নাম সুদন সর্দার আচ্ছা এই গরুগুলা কি আপনার এই যে লাইন থেকে এত বড় বড় গরু কি আপনার আমার আচ্ছা কোনটার কয় টাকা দাম এটা 125 এটা এটা হ্যাঁ 125 এ আছে আর লাস্ট কত হইলো ছাড়বেন লাস্ট 16000 হবে 16 116 আচ্ছা আর এই যে এটা এটা 135 135 লাস্ট লাস্ট হলো 25 আচ্ছা এটার ওজন কত হবে এই যে এটা এটার ওজন হচ্ছে 5.5 5.5 আচ্ছা আচ্ছা আর এটার এই যে এই যে লাল এটা আছে 120 120 এটার ওজন কত হবে এটার ওজন হবে 4 মণ 10 কেজি 4 মণ 10 কেজি আর এই সাদাটা যদি এই গরুর ভিতরে কোন গরু যদি মনে করেন মানুষের পছন্দ হয় আর আপনার নামটা আর একবার আমার নাম সুদন সর্দার বাড়ি পেড়ো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এমনি কত ওজন হবে 120 120 আর এই পাশেরটা এই যে দাঁত নাই আচ্ছা আর এই যে লাল কালারটা এই যে এটা এটার ওজন কত হবে এমনি হ্যাঁ 100 কেজি যাক আর এই যে এই কালো কালারটা একই দাম আপনার নামটা মোহাম্মদ আহাদ ঠিক আছে দাদা ধন্যবাদ ভালো আছেন আপনারা হ্যাঁ এই সব গরু কি আপনাকে সব না আচ্ছা তা এই যে গরু এই যে লাল কালার যেটা দেখছেন এটা আপনি কয় টাকা দাম চাচ্ছেন এটা দাম চাইছি 140000 140000 কত হইলে এটা ছাড়বেন এটা ছাড়বো 30000 ছাড়বো 130000 এটার গায় মানে ওয়েট ওজন কত আছে 4.5 মণ আছে স্যার 4.5 4.5 আচ্ছা আচ্ছা আর এই যে কালো এই কালো গুলো কালো কালার বড় গুরুটা যেটা কোন জাতির ক্রস আচ্ছা এটার ওয়েট কত হবে এটার ওয়েট 5.5 মণ আছে 5.5 5.5 মণ আচ্ছা এই গরু হাটটা মনে করেন আবার সামনে সপ্তাহে যদি বসবে হ্যাঁ তো কেউ যদি এই গরুর ভিতরে কোনো গরু যদি পছন্দ করে থাকে তাহলে আপনারা পাবে কিভাবে নাম্বার আছে কোনো হ্যাঁ মোবাইল নাম্বার আছে বলে ভাই মোবাইল নাম্বারটা বলুন 0197 0197 03 03 19 19 25 25 কাকার নাম্বার বাকিবুল্লাহ আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আসি আসসালামু আলাইকুম এটা কার আপনার ভালোই তো গোলগাল আছে এটা কত যাচ্ছেন কাকা 145 আচ্ছা আচ্ছা মানে 145000 কত হলে ছাড়বেন 30000 ছাড়বো 30 আচ্ছা মানে এটার ওয়েট কত হবে 4.5 মণ আচ্ছা আপনার নাম্বার আছে হ্যাঁ বলেন 01725 1752 আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নামটা আমার নাম ইলিয়াস মোল্লা ইলিয়াস মোল্লা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই গরু কয় টাকা যাচ্ছেন আপনি
এটা তো এখনো বিক্রি হয়নি না বিক্রি হয় নাই বলেই তো বললাম মানে কয়টা গেল তোমার জগমা দিছিস এটা 40 হাজার বিক্রি খালি 40,000 হইলে বিক্রি করবে কত ওয়েট হবে গরুর গায়ে হ্যাঁ কত ওয়েট হবে কয় মন এটা 60 কেজি 60 কেজি আচ্ছা আচ্ছা 60 কেজি সামনে সপ্তাহে আবার আসবেন গরু নিয়ে কাকা এই গরুটা কার কাকা এই গরুটা কার এত বড় গরু আপনার কত যাচ্ছেন এই গরুটা এত চাইছি হ্যাঁ চাইছি তো 4.5 লাখ 4.5 লাখ আমার তো মনে হয় যে এই বাজারের ভিতরে সবচেয়ে বড় গরু বড় গরু ভালো একটা শাওড়ি ভালো আমি এই এতক্ষণ ঘুরলাম ঘুরে দিয়েছি সবচেয়ে বড় করে এইটা এটা লাস্ট টোটালি ছাড়বেন কাকা কত হইলে বিক্রি করবেন দুইটা এই সাদাটা কত যাচ্ছে ৩৫ আর এই কালোটা সামনের সপ্তাহে তো আপনি আবার আসবেন আচ্ছা আপনার নামটা কি মোহাম্মদ সোহাগ মোহাম্মদ সোহাগ কাকা ভালো আছেন কাকা গরু কোনটা কাকা এই পাঁচটা এই যে লাল কালার যে গরু দেখতেছি প্রথমে এই গরু আপনি কয় টাকা যাচ্ছেন এই লাল আর কালো এটার ওয়েট কত হবে আর সামনে সপ্তাহে তো আপনি আবার আসবেন সামনে সপ্তাহে শুক্রবারে এখন চেষ্টা করবো আজকে যদি আজকে বিক্রি হয়ে যায় তাহলে তো আর আসবেন না আচ্ছা আর যদি বিক্রি না হয় তাহলে আবার আসবেন আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ দিলাল হোসেন মোহাম্মদ দিলাল হোসেন ভাই এই গরু কি আপনার এটা কয় টাকা যাচ্ছেন ২১০০০০ কত ওয়েট হবে এটা ৬.৭ মনের মতো ভাই এখানে কয় টাকা যাচ্ছ ভাই এই যে কয় টাকা যাচ্ছ দুইটা ৩৫,০০০ টাকা কত হইলে ধারবা ৩০ ১০
So guys, Tarokhada Goruhat video done and tomader car kemon lagche obosshoi commenter madhye janaba আর এইখানে গরুগুলার কেমন কি দাম ছিল তোমাদেরকে বলছি এবং জানানোর চেষ্টা করছি এবং তোমরা বলো যে কেমন কি দাম ছিল এন্ড তোমাদের কেমন লাগছে তো ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে আর সবার কাছে শেয়ার করো ঠিক আছে ভিডিওটা তো এখন আমি বাসার দিকে রওনা দিচ্ছি তো এখন বাজে হলো 1:30 মানে 1:30 বেজে গিয়েছে এখন বাসায় যাব গোসল করব নামাজ পড়ব এখনো অনেক কাজ আছে তারপর আবার একটু বিকালবেলা বের হব তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম এবং অনেক কষ্ট হইছে আসতে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ